গত 27 দিন ধরে শহীদ মিনার চত্বরে বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন চলছে এবং অনশনের 13 দিন আর এরি মাঝে গত 2 দিন ধরে 48 ঘন্টার কর্মবিরতিও পালন করা হয়েছে তাদের তরফ থেকে এবং এবার পরবর্তী কর্মসূচি সম্পর্কে যেমনটা জানা যাচ্ছে 9 মার্চ সরকারি কার্যালয় বন্ধের ডাক দেওয়া হয়েছে কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের বৈঠকে এই সিদ্ধান্ত এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব শহীদ মিনার চত্বরে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি সঞ্চয়ন মিত্র সঞ্চয়ন তাদের পরবর্তী কর্মসূচি 9 মার্চ সরকারি কার্যালয় বন্ধের ডাক দেওয়া হয়েছে কি পরিকল্পনা রয়েছে তাদের দেখো গতকাল দুদিনের যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল সেটা শেষ হয়েছে এবং তারপরে পরবর্তী পর্যায়ে আন্দোলন কোন দিকে যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে আগামী 9 তারিখ অর্থাৎ 9 মার্চ গোটা রাজ্যে সরকারি সমস্ত দপ্তর বন্ধ থাকবে আমি কথা বলে নেব আন্দোলনকারীদের সঙ্গে তাদের কাছ থেকে জানব যে পরবর্তী পদক্ষেপ আপনারা কি নিতে যাচ্ছেন দেখুন পরবর্তী পদক্ষেপ গতকালে কালকে যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গায় হামলা করেছে কর্মচারীদের উপর শিক্ষকদের উপর তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ দিবস পালন হবে ধিক্কার দিবস পালন হবে টিফিন টাইমে এবং আগামী 9 মার্চ কর্মচারীদের স্বার্থে বৃহত্তর জোট করে আমরা সাধারণ ধর্মঘটে যাব এতদিন আমরা কর্মবিরতি করেছিলাম অর্থাৎ কাজের জায়গায় গেছি কিন্তু সই করেছি কিন্তু কাজ করিনি কর্ম থেকে বিরত ছিলাম কিন্তু এবার যেটা হবে অফিস আদালত গুলো স্কুল কলেজগুলো খোলার তালা খোলার লোক পাওয়া যাবে না একদম ধর্ম ঘটে থাকবো আমরা জরুরি পরিষেবার ক্ষেত্রে কি হবে একদমই জরুরি পরিষেবা যেগুলো বিগত দিনেও আমরা ছাড় দিয়েছি ধর্মঘটের সময়ও আমরা জরুরি পরিষেবা ছাড় দেব হসপিটাল যে জরুরি পরিষেবাগুলো আছে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সমস্ত জরুরি পরিষেবা ছাড় থাকবে স্কুল কলেজ এগুলো সেগুলো সমস্তটা বন্ধ থাকবে কারণ মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আমরা এই মাঝে কোনো আন্দোলন ডাকিনি এবং আমরা পরিষ্কার ভাষায় বলে দিয়েছি আমার মঞ্চে যদি লোক কম হয় তাতেও কিছু যায় আসে না কিন্তু আপনারা যান প্রত্যেকটি ছাত্রছাত্রী যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করুন পরীক্ষা সেন্টারগুলোকে নিশ্চিত করুন এবং আপনারা নিজের ডিউটিটা করুন যাতে আমার কোনো ছাত্রছাত্রীর অসুবিধা না হয় কিন্তু পরীক্ষা মাধ্যমিক শেষ হয়ে যাওয়ার পর 9 তারিখ সমস্ত কিছু বন্ধ থাকবে স্কুল কলেজ সব বন্ধ থাকবে এবং তার দায় একমাত্র পশ্চিমবঙ্গ সরকারের আরেকটা জিনিস জানতে চাইবো যে সরকারের সঙ্গে আলোচনার রাস্তা কি খুলছে সরকার এখনো আলোচনার রাস্তায় আসেনি আমরা তো চাইছি সরকার আলোচনায় আসুক আমরা তো তার কর্মচারী আমরা তো বারবারই যেমন আমরা দেখছি তারা বলছে সরকার আলোচনায় আসুক তবে সরকারের তরফ থেকে পরবর্তী কি পদক্ষেপ হয় অবশ্যই সেদিকে নজর থাকবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিনিধিকে আমি দেবনান বাবুর কাছে আসব দেবনান বাবু সরকার কেন আলোচনায় এগোচ্ছে না বারবার শাসক দল বলছে যে এই যে কর্মবিরতি করছেন রাজ্য সরকারি কর্মচারীরা এতে কর্ম দিবস নষ্ট হচ্ছে কর্ম সংস্কৃতিতে আঘাত পড়ছে তাহলে সেটাকে সামলানোর কেন চেষ্টা হচ্ছে না কোনো প্রতিনিধিকে তো আমরা দেখলাম না রবীন্দ্রনাথ তার যোগাযোগ উপন্যাসে লিখেছিল কারো বাধাকে দাবি কারো বাধাকে দায় এই নিয়ে সংসার নিশ্চয়ই দাবি থাকে দায় মেটাতে হয় সরকারকে না না দায় তো সরকারের দিতে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারকে দেখতে হবে সরকার বিরাট প্রকল্প আজকে এই যে সামাজিক যে প্রকল্প কয়েকটা 4-5টা প্রকল্পই আমি দেখছি 40,000 কোটি টাকা তাহলে প্রকল্পগুলো বন্ধ করে দিক তার মানে কি সমস্ত কিছু চালাতে গেলে না না দিও কিন্তু আমি বলছি না কিন্তু না শুনুন তার সুবিধে তো হবে না 9.5 কোটি কিছু খাবে না আর 50 লক্ষ সব খাবে এটা তো হয় না 9.5 কোটি কেউ দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে স্বাস্থ্যসাথী দিতে হবে সবাইকে দিতে হবে আমি আসবো দেবনাথ বাবু আসবো রাজ্য সরকার আলোচনায় কেন বসছে না এটা যেমন একটা প্রশ্ন তার পাশাপাশি এই যে দুদিন কর্মবিরতি হলো তাতে সাধারণ মানুষ যারা রাজ্য সরকারি কর্মচারীরা যারা পেন ডাউন করে রইলেন পরিষেবা ব্যাহত হলো এবার তারা ধর্মঘটের কথা বলছেন মানে আরো কড়া পদক্ষেপ নিঃসন্দেহে তাদের প্রাপ্য কেন পাবেন না এটা তাদের হকের দাবি কিন্তু এই যে অন্যান্য মানুষজন তারা যে সমস্যায় পড়ছেন সেটাও তো ভাবতে হবে দেখুন আমরা তো মানুষের অসুবিধা করে কোনো কিছু কাজ করতে চাই না অসুবিধা তো হচ্ছে না কিন্তু সরকার যে অনমনীয় মনোভাব নিয়ে রেখেছে যে অনর মনোভাবে আছে সেক্ষেত্রে অন্য কোনো অস্ত্র নেই 2 নম্বর ব্যাপার যেটা দেবনানন্দ এখনই বলছিলেন যে 9.5 কোটিকে খাওয়াবেন তাহলে উনি তো প্রাকারান্তে স্বীকার করে নিলেন যে আমাদের ডিএর টাকায় ওনারা প্রজেক্ট চালু করে রেখেছেন এটা কোন রাজ্য সরকার করতে পারে ভারতবর্ষের কোন রাজ্য আছে হারে কোন সরকার আপনি কি কম বেশি স্বীকার করুন তাহলে যে শিক্ষকদের টাকা দিয়ে সরকারি কর্মচারীদের শোনা কি আচ্ছা বেশ 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 আমরা একবার শুনে নিই মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ প্রসঙ্গে গতকাল কি মন্তব্য করেছেন একবার শুনে নিই এই প্রসঙ্গে আবার আলোচনায় আসবো টাকা নাই পয়সা নাই তাও বলুন তো কারো চাকরির টাকা বন্ধ হয়েছে টিচাররা
বামপন সরকারের আমলে এক তারিখে মাইনে পেতেন, কোন টিচারদের টাকা বন্ধ হয়েছে, কোন সরকারি কর্মচারীর টাকা বন্ধ হয়েছে, পেনশন একমাত্র স্টেট পশ্চিমবঙ্গ দেয় গভর্নমেন্ট, আর কোন রাজ্য পেনশন দেয় না, সব বন্ধ করে দিয়েছে মনে রাখবেন। বছর বছর 3% করে ডিএ আমরা দিই, এবং এই ক বছরে ডিএ দিতে আমাদের 1,61,000 কোটি টাকার মতো খরচা হয়ে গেছে। সরকারি কর্মচারীরাও আমার বন্ধু, টিচাররাও আমার সাথী, তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমাদের ছেলে মেয়েরা ভালো থাকবে। আমরা সবার জন্য করি, যতটা প্রয়োজন যতটা পারি। শতরূপা, অন্য কোন রাজ্য পেনশন দেয় না, এই রাজ্য কিন্তু পেনশন দেয়। মাননীয়া মনে হচ্ছে দয়ার অবতার একেবারে। চাকরির টাকা কিন্তু কারো বন্ধ হয়নি, উনি তো মনে করছেন যে এক সেকেন্ড আমি আপনার সঙ্গে কোনো কথা বলিনি, না না পেনশনের কথাটা বলি। এই যে যেভাবে দেবনারায়ণ বাবু শুরু করলে যে কার দায়ে কার কি দয়া করে মনে হচ্ছে যে ডিএ লোকেদের মানে গভর্নমেন্ট এমপ্লয়ীদের ডিএ দেওয়া হচ্ছে, একটা জিনিস এই সরকারের মনে রাখা উচিত, যে কোনো সরকারের মনে রাখা উচিত, এই এই যে এমপ্লয়ীরা গভর্নমেন্ট এমপ্লয়ীরা এরা ছাড়া কিন্তু কোনো সরকার চলবে না। সেই জন্য এই যে দয়ার অবতার যে আমরাই পেনশন দিই আর কেউ পেনশন দেয় না, কোনো রাজ্যে কোথাও নাকি পেনশন হয় না, একটু এই সময় পলিটিক্যাল ট্যুরিজম করা দরকার, একটু গিয়ে ঘুরে আসুক অন্যান্য রাজ্যে। আমার শেষ হয়নি কুসুমিদা, 2 সেকেন্ড আমার তার একটু দাও। এই যে ডিএ ওনার হঠাৎ মনে পড়লো বাজেট সেশনে চিরকুট লিখে 3% দিয়ে করে দয়া করছে মানুষের ওপর, এইটা যেন উনি না করেন। অন্য রাজ্যে যখন উনি ঘুরতে যাবেন পলিটিক্যাল ট্যুরিজম করতে, তখন যেন উনি দেখে আসেন প্রতিটা রাজ্যে ডাবল ডিজিটে দিয়ে দেওয়া হয়, কার 39%, কার 12%, কার 20%। আমরা অন্য রাজ্যের সঙ্গে এই রাজ্যের তফাৎ দেখি। দিদি এবার বলি, প্লিজ বলুন। আমার পারমিশন দিলাম 2004 সালে পিএফআর ডিএ হওয়ার পরে সব রাজ্যে কিন্তু পেনশন উঠে গেছে, একমাত্র পশ্চিমবঙ্গেই। না না, এই কথাটা ঠিক নয়, একদম দাহাবিত্য কথা। না না, আমি বলছি দেবনারায়ণ দা দাহাবিত্য কথা। তুমি পুরো ছিল বন্ধ করে দিয়েছে এই সরকার। আমি সরকার বলছি না, কে বলেছে বন্ধ করে দিয়েছে? দাদা, কে বলেছে যে এখন বাজারে কি বন্ধ করে লাগবে? আপনি কে বলেছে? আপনি কে বলেছে? কে বলেছে বন্ধ করে দিয়েছে? 2004 সালে এই জিনিসটা নেই, আমি বলছি পুলিশের একমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ী আমাদের সরকার দেখে না কি করে বলছে। দিদি ভাই একটু আমরা বলছি এখানে দাঁড়িয়ে চ্যানেলে বসে ঘোষণা করছি 1 তারিখে মাইনে দিতে হবে না, আপনি 15 তারিখে আমাকে মাইনে দিন, মাস শেষ হয়ে যাওয়ার তার পরের মাসে 15 তারিখে 20 তারিখে মাইনে দিন, কিন্তু আমাদের বকেয়া দিয়ে সমস্ত মিটিয়ে অসম্ভব। হ্যাঁ, আমরা আমরা বলে কি করে দরকার নেই, না খেলা ভালো করবে, অনুদান করবে, যে মানুষকে আছে তার মাইনে দেবে না, তাকে দিয়ে দেবে না, তাকে পেনশন দেবে না। মামার বাড়ি রাস্তায় কেন্দ্র সরকারের সঙ্গে দেবনারায়ণ বাবু কেন্দ্র সরকারের সঙ্গে এই মুহূর্তে শত্রুপামে আসবো কেন্দ্র সরকারের সঙ্গে এই মুহূর্তে রাজ্যের ডিএর ফারাক 32%, কিন্তু অন্যান্যদের ফারাক তো এত নয় দেবনারায়ণ বাবু। তাহলে এই রাজ্যে উন্নয়ন যখন হচ্ছে, শিল্প যখন আসছে, কর্মসংস্থান যখন বাড়ছে, রাজ্য সরকারি কর্মচারীরা প্রকল্প বন্ধ করে দিতে হয়, বন্ধ করা তো যায় না। গ্রান্টের যে টাকা কেন্দ্র পাঠাচ্ছে সেই টাকা কোথাও অন্য খাতে খরচ হয়ে যাচ্ছে না তো? না, তুমি আমি আজকে এবারটা দেখো, এবারে বাজেটে আমি তো দেখলাম গ্রান্ট ইন এইড এর 9,000 কোটি টাকা কম পড়েছে এইবারেই, এবারে পরিষ্কার ছিল 50,000 কোটি টাকা 41,000 কোটি টাকা। আমি এবার বাজেটটাকে নিয়ে বলছি, এইটা কম দিচ্ছে পশ্চিমবঙ্গকে এই যে শোষণটা, শুধু এই জন্যে সামগ্রিকভাবে যেটা সরকার বলছে 1,00,000 কোটি টাকার বেশি রাজ্যের খোঁজে পাও না, কিন্তু ওরা বলছে ওটা নেই বিভিন্নভাবে এই জিনিসটা। সত্যি তো আমার না হিসেব তো দিচ্ছে, কিন্তু শুনুন, আমি যদি মনে করি মানে ডগ ইন দ্য ম্যাঙ্গার পলিসি মানে অনাবশ্যকভাবে এই সরকারকে আমি পদত্যাগ করাবো, এই সরকার নিজের পায়ে নিচে চলবে, ইচ্ছে করেই করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার, এবং হিসেব দেওয়ার সত্ত্বেও টাকা দিচ্ছে না, বঞ্চিত হচ্ছে রাজ্য। সতর্কতা, এত ক্ষুদ্র মানসিকতা কেন্দ্রীয় সরকারের নয়, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের এত নিচু মানসিকতা নয় যে আমরা কাউকে বঞ্চনা করব। ইট ইজ এ সিস্টেম,
এবং গতকালই জিএসটি তরফ জিএসটি বকেয়া প্রচুর রাজ্য পেয়েছে, পশ্চিমবঙ্গ কেন পায়নি বলুন তো? পশ্চিমবঙ্গ তো হিসেবই দেয় না, পশ্চিমবঙ্গ হিসেব দিক। এই যে তুমি যেটা বললে কুসুমিতা, যে একটা যে টাকা দেয়া হয় সেটা অন্যান্য খাতে ওরা খরচা করে ফেলে, এই দান অনুদান শ্রী অমুক শ্রী তমুক শ্রী খেলা মেলা এই করতে করতে তাদের ফান্ডগুলো শেষ হয়ে যায়, যেখানে করবার কথা সেখানে করুক, করে হিসেব দিক। তৃণমূল নেতৃত্বের এটা পরিষ্কার করা দরকার, বারবার করছে কেন্দ্রের কাছে 1,20,000 টাকা পায়, কোন পারপাসে আলাদা আলাদা করে ভাগ করে পুরো হিসেব করে আমরা হিসেব করে দেখেছি যে গত 11 বছরে আমাদের বঞ্চিত করে এবং নিয়মিত নিয়োগ না করে 1,40,000 কোটি টাকা ঘরে তুলেছে এই সরকার। আর এই প্রজেক্ট চালু করার পেছনে যে সাইকোলজিটা প্লে করছে সেটা একবার পরিষ্কার বুঝে রাখুন যে আমরা ওই সরকার যে এত চরম দুর্নীতি করছে, আর্থিক দুর্নীতি, সেটা থেকে মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য সবাইকে কিছু না কিছু পাইয়ে দাও, এটা নিয়েই যেন তারা ব্যস্ত থাকে। চরম কিছুই দেননি, সেই জন্য 100 দিনের রাধামোহন বাবু, বিজেপি ভোটের আগে আসে, তৃণমূল সরকার বলছে তারা উন্নয়ন করতে চায়, কিন্তু আখের এই মানুষগুলো যারা পথে বসে রয়েছেন 28 দিন ধরে? দেখুন, ডিএটা যেটা হচ্ছে এটা গভর্নমেন্ট এমপ্লয়ীদের প্রাপ্য, ডিএটা গভর্নমেন্ট এমপ্লয়ীদের গভর্নমেন্টকে দেওয়া উচিত, গভর্নমেন্ট নিজের ইকোনমিক ক্যাপাসিটি অনুযায়ী একটা মানে সিদ্ধান্ত কথা বলাটা উচিত উইথ গভর্নমেন্ট এমপ্লয়ি যে ওরা কী দিতে পারবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে আমাদের হাইকোর্টে ম্যাটারটা সাবজুডিস, সুপ্রিম কোর্টে হাইকোর্ট ম্যাটারটা সাবজুডিস আছে, যেটা মার্চ 15 তারিখ ফাইনাল ডিসপোজালের জন্য রাখা হয়েছে। এবার এখানে যেটা হচ্ছে, সিভিল সার্ভেন্টরা যারা গভর্নমেন্ট জব করছে ওরা সেদিন পেন ডাউন করলো। পেন ডাউন মানে কী হলো? পেন ডাউন মানে কাজ করবে না, এটা হচ্ছে ইকোনমিক ডাউন, একটা স্টেটের ইকোনমিক ডাউন। যখন একটা আমি বলিনি একটু ইকোনমিক ডাউন যখন হচ্ছে, এমনি রাজ্য সরকার যখন দিয়ে প্রবলেম হচ্ছে, গভর্নমেন্ট এমপ্লয়ীরা বলছে দিচ্ছে না, তাহলে তো ওনাদের এটা বোঝা উচিত যদি ইকোনমিক ডাউন হয়ে গেলে তো রাজ্য সরকার ওনাদের সাথে সাথে সাধারণ মানুষদেরও অসুবিধা হবে। সেকেন্ড হচ্ছে, এক সেকেন্ড আমি বলিনি কাইন্ডলি, সেকেন্ড হচ্ছে অনেক জাজমেন্টে, প্লেথোরা অফ জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টের, যেখানে বলছেন সুপ্রিম কোর্ট যে গভর্নমেন্ট এমপ্লয়িজরা যদি স্ট্রাইকে যায় দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ এ মিসকন্ডাক্ট। একটা যখন মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, যখন মামলাটা পেন্ডিং আছে, ইভেন হাইকোর্টে ইলিগাল এন্ড আরবিট্রারি যেটা যাচ্ছে, এই শাসক দলও একই জিনিস প্রচার করছে, সেটা হচ্ছে যে 15 তারিখে যে ফাইনাল ডিসপোজাল হবে, যে কেসটা হিয়ারিং আছে না, ওটা ফাইনাল ডিসপোজাল, সেটা কিন্তু এই নতুন ডিএ ঘোষণার ক্ষেত্রে নয়, ভালো করে বোঝা, আমি বলছি বারবার করে আমরা চ্যানেলে বলছি কথাটা, ওটা হচ্ছে রোপা 2009 সালের যে এরিয়ার বকেয়া টাকা সেই টাকার কিন্তু কেস, রোপা 2019 অনুযায়ী যে আমাদের 36% ডিএ বাকি সেইটা ঘোষণা করতে কিন্তু মানে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আলোচনায় থাকার জন্য। আনন্দ সকালে অন্যান্য খবর নিয়ে আমরা ফিরে আসছি, আপনারা সঙ্গে থাকবেন।